অন্তর্বর্তী সরকারের আকার বৃদ্ধিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন বিশ্লেষকরা। তবে উপদেষ্টা নিয়োগের যোগ্যতা, অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা। স্মরণ করিয়ে দিলেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি দ্রব্যমূল্য, নিরাপত্তা পরিস্থিতির মতো সেবা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষ তা মানবে না। নির্বাচন দিতে অহেতুক দেরি না করার মত তাদের। রিপোর্ট করছেন তামর রশিদ। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আকার বেড়েছে আরেক দফা। তিনজন নতুন সহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ালো 24 জনে। রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমানের মতে, কাজে গতি আনতে উপদেষ্টা পরিষদের আকার আরও বাড়ানো দরকার। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখেন না তিনি। একটা সরকারের প্রধান কাজ সংস্কারের চাইতে সার্ভিস ডেলিভারি করা। এখন আপনি সার্ভিস ডেলিভার করতে পারছেন না, বাজার নিয়ন্ত্রণে নাই, নিরাপত্তা ব্যবস্থার সমস্যা আছে, প্রত্যেক জায়গায় গার্মেন্টে অস্থিরতা চলছে, আপনি দেখবেন ঠিক মতো হ্যান্ডেল করা যাচ্ছে না। সো এইগুলো আপনি ডেলিভার করতে না পেরে আপনি সংস্কার বা ইত্যাদি ইত্যাদি করবেন, এগুলো খুবই সাধারণ মানুষের কাছে খুব হাস্যকর শোনাবে। সুতরাং আমি মনে করি উপদেষ্টা পরিষদের আকার আরও অনেক বড় করা উচিত, এই তিনজন দুজন এই করে না, মোটামুটি একটা স্বাভাবিক সরকারের সময়কার মতো কাছাকাছি নিয়ে যাওয়া উচিত। আমার ধারণা, আমি বিশ্বাস করতে চাই যে অনাবশ্যক কোনো সময় সরকারের দিক থেকে নেওয়া হবে না। আবার একটা কথাও তো জরুরি, এটা আমিও মনে করি, এই সরকার জাস্ট একটা নির্বাচন দিতে এসছে তা তো না, এই সরকারের নিজেরও স্টেক আছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হলে থাকতো না, আপনারা কে কী বলেন আমি শুনি, এই সরকারের নিজের স্টেক আছে, কারণ এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া সরকার, রক্তের মাধ্যমে তৈরি হওয়া সরকার, এরও কিন্তু পপুলার ম্যান্ডেট আছে। তবে নতুন কাউকে নেওয়া হলেই কাজে গতি আসবে এমন ভাবছেন না সাবেক সচিব আবু আলম শহীদ খান। তার মতে, মৌলিক কাজগুলোর দিকে বেশি নজর দেওয়া দরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেলেন, কে যুব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তাতে খুব একটা যে মানে বড় কিছু হবে এরকম আমি ভাবছি না ব্যক্তিগতভাবে। একজন নাগরিক হিসেবে আমি ভাবছি যেসব জায়গায় মৌলিক জায়গায় এখন কাজ করা দরকার এবং যেসব কাজের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারবো এবং একটা ভালো নির্বাচন করতে পারবো, সেই লক্ষ্যে যা যা করণীয় সেসব কাজে গুরুত্ব দিয়ে কাজগুলো সম্পাদন করতে হবে। এবং পাশাপাশি আপনার তাদেরকে নিতে হবে যারা কাজ করতে পারবেন, এমন যেন না হয় যে আমরা পিক এন্ড চুজ করছি এবং যে সমস্ত মানুষকে আমরা উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করছি তাদের অভিজ্ঞতা, যোগ্যতা, বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রশ্ন উঠতে পারে, তাদের কমিটমেন্ট যেটা উঠছে অলরেডি, নাহলে আজকে বঙ্গভবনে কেন মানুষ যাবে এবং বিক্ষোভ প্রদর্শন করবে একজন ব্যবসায়ীকে নেওয়ার পরে। সুতরাং সেইসব ব্যাপারে সাবধান থাকতে হবে। সমন্বয়হীনতার সমস্যা সামনে কেটে যাবে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকারও পরামর্শ বিশিষ্ট জনদের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।